নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদের আধার কার্ড নিয়ে একটা বিশাল বড় আপডেট চলে এলো এবং আপডেটটা কি আপনারা আশা করছি থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবং আপনাদের ইতিমধ্যেই যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হচ্ছিল, তো সেই ডকুমেন্ট আপডেটের ডেটটা ছিল আপনাদের 14ই ডিসেম্বর 2023। তো সেই ডেটটা এক্সটেন্ড হয়ে আপনাদের অনলাইন ডকুমেন্ট আপলোডের ডেটটা করেছে 14ই মার্চ 2024। তো আপনারা সেই ডকুমেন্ট আপনারা কীভাবে বাড়িতে বসে করবেন, এ টু জেড বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ডকুমেন্টটা আপডেট করবেন এবং আপনাদের ক্রাইটেরিয়াটা কী আছে, আপনারা বাড়িতে বসে শুধু আধার কার্ডের নাম্বারটা থাকলেই হবে না, আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, তবেই আপনারা বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। প্লাস আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন আপনাদের সামনে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এবং আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন না এবং আপনাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তারা কীভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন সেটাও আমি বলে দেবো। তো আপনাদের যাদের মোবাইল ফোনের সঙ্গে নাম্বার লিঙ্ক করা আছে তারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিই। এবং আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। প্লাস আপনারা যদি এই লিঙ্ক ছাড়া আপনারা করতে চান তাহলে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে বা আপনার ডেস্কটপের মাধ্যমে, তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর দেখতেই পাচ্ছেন এখানে uidi.govin এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরই আপনাদের এই ফোন পেজটা ওপেন হয়ে যাবে এবং ফোন পেজটা ওপেন হয়ে যাওয়ার পরই আপনাদের সামনে এই পপ আপটা শো হবে। দেখতেই পাচ্ছেন প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউ এক্সারি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান। তো আপনাদের যে আধার কার্ডের আপডেটটা, সেই আপডেটটা আপনাদের অনলাইনে ডকুমেন্ট আপডেট করার ডেটটা করেছে দেখতেই পাচ্ছেন এখানে 14ই মার্চ 2024। ফ্রি অফ কস্টে আপনারা অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবং যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কী করবেন তাদের ক্ষেত্রে আগে বলে দিই। এক নম্বর পয়েন্ট হলো যে তারা কোনো সাইবার ক্যাফে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আপডেট করতে পারেন, না হলে আপনারা আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানে যেয়ে আপনাদের মোবাইল নাম্বারটা প্রথমে লিঙ্ক করাবেন কোনো ডকুমেন্ট দিয়ে, তারপরে আপনারা সেই পোস্ট অফিসের মাধ্যমেই আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন। না হলে মোবাইল নাম্বার লিঙ্ক করার পর আপনারা বাড়িতে এসে মোবাইল ফোনের মাধ্যমে না হলে ডেস্কটপের মাধ্যমে আপনারা এই ডকুমেন্টটা আপডেট করতে পারবেন। তো কীভাবে করবেন আমি আপনার সামনে দেখিয়ে দিই। এই যে পপ আপটা শো হয়েছে তার উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। নতুন যে পেজটা ওপেন হবে সেখানে আপনাদের আধার কার্ডের নাম্বার চাইবে এবং আপনাদের একটা ক্যাপচার দিতে বলবে। ক্যাপচার দেওয়ার পর আপনারা সাবমিট করবেন আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ইতিমুহূর্তে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে শো হয়ে গেছে মাই আধার, তারপরে কী বলেছে ওয়েলকাম টু মাই আধার। তো ওয়েলকাম টু মাই আধারের পর আপনাদের সামনে এখানে একটা লগ ইন বলে যে অপশান দিয়েছে তার উপরে ক্লিক করবেন এবং নিচে কতগুলি অপশান শো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ডকুমেন্ট আপডেট, আধার ডাউনলোড এবং আপনাদের যে ইআইডি নাম্বার এখান থেকে পেতে পারেন এবং ভেরিফাইড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারেন আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট আছে কি নেই। তো আপনাদের প্রথম কাজটা কি আপনাদের এই যে ডকুমেন্ট আপডেট, তো ডকুমেন্ট আপডেটটার ক্ষেত্রে কি বলেছে, ডকুমেন্ট আপডেট ক্লিক হার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি। বা 14/12/2023 সেইটা এক্সটেন্ড করে হয়েছে 14/3/2024, মানে মার্চ মাসের 2024 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ডকুমেন্টটা আপডেট করতে পারবেন। তবে আশা রাখছি তারপরেও ডেটটা এক্সটেন্ড করবে, কারণ মোটামুটি একটা টাইম দেবে। তো আপনারা সেই ডকুমেন্টটা আপডেট করার জন্য আপনাদের এই ডকুমেন্ট আপডেটের ওপর ক্লিক করবেন। আপনাদের বলে রাখি আপনারা তাড়াহুড়ো করবেন না, স্টেপ বাই স্টেপ আপনারা করবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, না হলে আপনারা
প্রতি মুহূর্ত ফুল করবেন এবং আপনাদের দেখুন এখানে ক্লিক টু সাবমিট, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে আধার নাম্বার চাইবে, এখানে আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আমরা ইতিমধ্যে আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং ক্যাপচারটা দিয়ে দিয়েছি, এরপর সেন্ড ওটিপির ওপর আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে একটা ওটিপি চলে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে ওটিপিটা চলে এসেছে। আমরা ওটিপিটা বসিয়ে নিয়ে এই যে লগ ইন অপশান আছে তার উপরে আমরা ক্লিক করব। তো চলুন আপনার সামনে ওটিপিটা আমি বসিয়ে নিই। আমরা ইতিমধ্যে ওটিপিটা বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, তারপরে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে আপনাদের যে প্রোফাইলটা আছে আধারের সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো ইতিমধ্যে আমাদের সামনে প্রোফাইলটা ওপেন হয়ে গেছে এবং ডকুমেন্ট আপডেটের যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপডেট হওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনাদের যে স্টেপটা আছে, যে আইডেন্টি প্রুফ সম্পর্কে যে ডিটেলস আছে সেইগুলো দেওয়া আছে এবং আপনাদের লাস্ট ডেট কবে এবং আপনাদের ফি অফ কস্টে যে হবে সেটার ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবং আপনারা যদি কোনো কিছু ক্ষেত্রে ভুল করেন তাহলে আপনাদের এখানে রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুটো অপশান দিয়ে দিয়েছে, একটা দিয়েছে ব্যাক আর দ্বিতীয় নম্বর দিয়েছে আপনাদের নেক্সট। এই নেক্সটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের যে স্টেপ বাই স্টেপ সেই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছে। এক নম্বর স্টেপে আপনাদের প্রথমে আইডেন্টি প্রুফ দিতে হবে, দ্বিতীয় নম্বরে আপলোড করতে হবে এবং তৃতীয় নম্বরে নেক্সটের ওপর ক্লিক করতে হবে। তাহলে দুটো স্টেপ আছে, এই দুটো স্টেপে আপনাদের ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। এই নেক্সটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে আপনাদের ভেরিফাই করে নিয়েছে, এই যে নাম্বার রেজিস্টার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করেছে। তারপরে আপনাদের আপলোড ডকুমেন্ট, এবার ডকুমেন্টগুলো আপনাদের কী লাগবে আপনারা একটু দেখে নেবেন। আপনাদের ডকুমেন্টগুলো কী লাগবে, এই যে ভেরিফাই আছে এই ভেরিফাইয়ের ওপর ক্লিক করবেন। আই ভেরিফাইড দ্যাট দ্য হ্যাভ ডিটেলস অফ কারেক্ট, তো তারপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে সেকেন্ড স্টেপটা ওপেন হয়ে যাবে এবং এখানে ডিটেলসে বলেই দিয়েছে আপনাদের যে ফটোটা সেই ফটোটার সাইজ হতে হবে 2 MB এবং JPG, PNG অ্যান্ড PDF আকারে আপনাদের ফাইলটা হতে হবে। তারপরে আপনাদের এখানে ডকুমেন্ট যে POI লাগবে, যে ডকুমেন্ট প্রুফটা লাগবে সেই ডকুমেন্ট প্রুফটা কী কী লাগবে, এখানে আপনাদের ডকুমেন্ট চাইছে কী কী লাগবে আপনাদের এখানে সিলেক্ট করতে পারবে। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ডকুমেন্ট দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স, তারপর মেডিকেল সার্টিফিকেট, তারপরে আপনাদের যে ভোটার আইডি আছে, জব কার্ড আছে সেগুলো আপনারা দিতে পারেন, বা লেবার কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্টও দিতে পারেন। এখানে আপনারা চুজ করে নেবেন কী ডকুমেন্ট দিচ্ছেন এবং আপনারা এই যে ভিউ ডিটেলস আছে তার উপরে ক্লিক করবেন এবং আপলোড ডকুমেন্টস, তার উপরে ক্লিক করার পর এখানে সবুজ কালার চলে আসবে এবং এখানে কালার চলে আসবে। কালার চলে আসার পর আপনারা এখানে কী করবেন, আরেকটা ডকুমেন্টস আপলোড করতে পারবে, যেটা হলো যে POA, মানে আপনাদের আইডেন্টি অ্যাড্রেস প্রুফ। আপনারা এখান থেকে চুজ করে নেবেন, ভোটার কার্ডটা চুজ করতে পারেন এবং আপনারা এখান থেকে ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারেন এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট চুজ করতে পারেন, সেখানে ডকুমেন্টস বা অ্যাড্রেস প্রুফ আছে ঠিক বা কারেক্ট যে আপলোড করেছেন যে ভেরিফিকেশানটা বা আই এগ্রিটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই নেক্সটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে পুরোপুরি ডকুমেন্টটা আপডেট হয়ে যাবে। তো আপনাদের বলে রাখি, আমার এই ডকুমেন্ট আপডেট করা আছে, সেকালীন আমি আপনাদের সামনে দেখালাম না, তো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিলাম। তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলে আপনারা স্টেপ বাই স্টেপ কিছুই বুঝতে পারবেন না। এবং আপনাদের এই ডকুমেন্ট আপডেটের যে ডেট এক্সটেন্ড ডেটটা, সেই ডেটটা আপনাদের 3 মাস আছে, তার মধ্যে আপনারা আপডেট করে দিন এবং অতি অবশ্যই